ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যারা একে অপরকে খাদ্য খাওয়ায় পরকালের যাজা পাবে, তেমনি কেউ তার অর্জিত মাল থেকে যদি খরচ করে। একটা হাদিস আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন, মুসলিমে দুই জায়গায় হাদিসটি এসেছে। এক হলো আপনার বুখারিতে এবং মুসলিমে দুই জায়গায় এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা করে তিনি বলছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িব, যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর যদি দান করে, কাসবিন তাইয়িব, এটা বলার পরে ইন্টারফেয়ার করা হয়েছে, থামিয়ে দিয়ে বলা হয়েছে আলা তোমরা ভালো করে সাবধান হয়ে জেনে নাও, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা বিল্লা তাইয়িব, তবে জেনে নাও আল্লাহ কিন্তু হালাল ছাড়া, পবিত্র ছাড়া, উত্তম ছাড়া কিন্তু কিছু কবুল করে না, এটা বলে দেওয়া হয়েছে। মানে সতর্কতা, যাতে করে আপনি আপনার হালাল টাকা থেকে উত্তম কিছু আপনি দান করেন, এটার প্রতি আপনাকে উৎসাহিত করা হয়েছে। যারা হালাল টাকা থেকে দান করে, উত্তম কিছু দান করে, আল্লাহ তার সাথে কি আচরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা যদি একটা খেজুর হয়, একটা খেজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন। আপনি দিলেন একজন মিসকিনের হাতে, আর দানটা গিয়ে পড়লো আল্লাহর ডান হাতে। কি ভেবেছেন? এক মোট চাউল, যারা আমাদের মা বোনরা ভিক্ষা দেয় না ঘর থেকে, এক মোট চাউল পড়েছে তো মিসকিন ভিক্ষুকের পাত্রে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা এটা পড়েছে তোমার রবের ডান হাতে। আল্লাহু আকবার! সেটা কি হয় যখন সেটা আল্লাহর হাতে পড়ে? আল্লাহর হাত তো বরকতময় হাত, তাই না? বরকত তো এটাকে বলে যে আপনি এখানে এক কেজি চাউল থুবেন, কিয়ামত পর্যন্ত চাল আর ফুরাবে না, এটাই তো বরকত, বাড়তেই থাকবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে বরকতময়, যেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে পড়ে যাবে সেই খেজুর আর খেজুর থাকবে না। সেটা কি হয়? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, আল্লাহ সেই দান সেই খেজুরকে পালতে থাকে, লালন করতে থাকে ওই ব্যক্তির জন্য যে দান করেছে, তার জন্য আল্লাহ সেই খেজুরটাকে লালন পালন করতে থাকে। কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে? রাসূলুল্লাহ বলছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, যেমন তোমাদের কোনো ব্যক্তি একটা গরুর বাচ্চা, একটা ঘোড়ার বাচ্চা, একটা উটের বাচ্চা পালতে পালতে যখন একটা বিশাল আকারের উট বানিয়ে ফেলে, আল্লাহ তার ওই একটা খেজুরকে লালন পালন করতে করতে এতটা বড় করে ফেলে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যতক্ষণ পর্যন্ত একটা পাহাড় সমান সমতুল্য না হয়ে যায়, আল্লাহ সেই দানকে বাড়াতে থাকে, বাড়াতে থাকে। এক মুঠ চাউল আপনি কিয়ামতের মাঠে দেখবেন আপনার ডান দিকে পাহাড় সমান চাউল জমে আছে। কিসের ভিত্তিতে? ওই যে আপনার দানের ভিত্তিতে পাহাড় সমান দান জমে আছে। এই হাদিসটাকে, এটা তো ইমাম বুখারি এবং মুসলিমের ভাষা, ইমাম বুখারি হাদিসটাকে 1414-তে, 1410 এবং ইমাম মুসলিম হাদিসটাকে 2232 2232 এনেছেন জাকাতের অধ্যায়ে। এই হাদিসটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসনাদে আহমদে হাদিসটাকে কোট করা হয়েছে 26135-এ এবং সাহিহ ইবনে হিব্বানে 3317-তে এবং সাহিহ তারগিব আত তারহিবের মধ্যে 950-এ রয়েছে। ওই হাদিসটা বলেছিলাম সাহিহ তারগিব আত তারহিবে 950, ওটা ঠিক হয়নি, এই হাদিসটা রয়েছে তারগিব আত তারহিবের 950-এ। তাতে কি আছে? ইন্নাল্লাহা লা ইউরাব্বি লিআহাদিকুম আত-তামরাতা ওয়াল-লুকমাতা। দেখেন এখানে কি আছে, ওখানে শুধু ছিল খেজুরের কথা, আর এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেজুরকে যেমন লালন পালন করে বড় করে, তেমনি এক লুকমা খাদ্য যদি কেউ কাউকে দিয়ে থাকে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করবে। হাত্তা তাকুনা মিসলাল উহুদ, এবং এই হাদিসে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এটাকে বড় করবে যতক্ষণ পর্যন্ত সেই দানটা উহুদ পাহাড় সমান না হয়ে যাবে। এতটা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বরকত দেবে। এই কথাগুলো ছিল, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষকে দান করে, খাওয়ায়, খাদ্য দেয়, তাদের ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবার আসুন, এই খাদ্য যদি আপনি দেন কোনো মিসকিনকে,